আসসালামু আলাইকুম। এক্সক্লুসিভ পারচেজের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা খুবই উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটির একটি ল্যাপটপ টেবিল নিয়ে এসেছি চায়না থেকে। ল্যাপটপ টেবিলটির আপনার বোর্ড এবং পুরোটাই মেটালের তৈরি এবং খুবই হাই কোয়ালিটির, ডিউরেবল। তাহলে চলুন আর দেরি না করে আমরা ল্যাপটপ টেবিলটির ফুল আনবক্সিং এবং সেট আপ করতে যাচ্ছি। সবাই সাথে থাকবেন, ধন্যবাদ। আমরা ল্যাপটপ টেবিলটির এখন সম্পূর্ণ আনবক্সিং এবং সেট আপ দেখাবো, যেন আপনারা নিজেরাই ল্যাপটপ টেবিলটি সেট আপ করতে পারেন। আমাদের জন্য 10 নম্বর ঢালি, 12 নম্বর ঢালি এবং একটা স্টার, সাথে একটা রেঞ্চ লাগবে আর সাথে একটা নাইফ। টেবিলটি আমরা খুলছি, আমরা এক এক করে প্রত্যেকটা জিনিস বের করব, বের করে এদিকে রাখছি। ম্যানুয়াল দেওয়া আছে, এই যে ম্যানুয়ালটা দেখতে পাচ্ছি আমরা। আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে কোন পার্ট আগে শুরু করবেন। প্রথমে আমরা জিনিসগুলো সাইড করে রাখবো সুন্দর করে। আমি যেভাবে দেখো আপনারা যদি সেভাবে করেন তাহলে কোনো সমস্যা হবে না, সুন্দর মতো সেট আপটা করে নিতে পারবেন। আমরা হুইলগুলো এক সাইডে রাখলাম। এরপরে এখানে সবচেয়ে ছোট নাটগুলো, 8 পিস নাট আছে, এই নাটগুলো আমরা একসাথে রাখলাম, ছোটগুলো একসাথে। বড় নাট আছে 4 পিস, এটা আলাদা করে রাখলাম। এবং বড় 4টি নাট আলাদা করে রেখেছি এবং মিডিয়াম সাইজের 2টি নাট আলাদা করে রেখেছি। বড় 4টি নাটের সাথে 4টি ব্যাকআপ স্ক্রু রয়েছে এবং এই 2টি এন্টি স্লিপ এটাও আলাদা করে রাখলাম এবং এটাও আপনার টাইটের জন্য। এখন আমরা প্রথমেই হুইলগুলো লাগিয়ে ফেলবো, এটা হাত দিয়ে নর্মালি লাগানো যাবে। ঘুরিয়ে ঘুরিয়ে এটা হাত দিয়ে মোটামুটি লাগিয়ে ফেলবেন। এরপরে আমরা ঢালি দিয়ে এটা টাইট দিব, এটা 12 নম্বর ঢালি দিয়ে টাইট দিব। আমি এখন পুরোপুরি লাগাবো না, যেহেতু ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। তাহলে আমরা হাত দিয়ে 4টি হুইলই লাগিয়ে ফেলেছি, এখন টাইট দিতে হবে। 12 নম্বর ঢালি, 12 নম্বর দিয়ে আমরা এভাবে টাইট দিতে পারবো। উল্টিয়ে ফেলবো এবং আপনার প্রথমে এই অংশটা আমরা লাগাবো, এটা ডান পাশে থাকবে, ডান পাশে আমাদের এই অংশটা থাকবে এবং এই সাইডে আপনার টাইট দেওয়ার উপরে পাইপটা লাগানোর পরে টাইট দেওয়ার ব্যবস্থা এটা আমরা লাগাবো। এভাবে আমরা এটা আগেই লাগিয়ে রাখছি, এই সাইডে থাকবে। এখন আমরা এই 4টা বড় স্ক্রু 4টা এখানে লাগাবো।
চারটি নাটি আমি উপর থেকে প্রবেশ করিয়েছি এবং পিছনের সাইডে আমরা এইভাবে ব্যাকআপ নাটগুলো লাগিয়ে দেব। আমি তিনটা লাগিয়ে রেখেছি, লাস্টটা আপনাদের লাগিয়ে দেখাচ্ছি। এভাবে ব্যাকআপ নাট চারটে দিব এবং আপনার এই নাটগুলো এই স্ক্রুড্রাইভারের সাথে এবং আপনার রেঞ্জের সাহায্যে এটা আপনি টাইট দিবেন। এভাবে স্ক্রুড্রাইভার দিয়ে ধরে নেবেন এবং এটা এভাবে টাইট দিবেন। হ্যাঁ, নাটগুলো টাইট দেওয়ার পরে আমরা এই অংশটা নেব। এবার এই অংশটা ছোট সাইডটা ডান পাশে থাকবে, বড় সাইডটা বাম পাশে থাকবে। এগুলো একটু সরা নিব, এগুলো খুলে ফেলবো। এগুলো খুলে ফেলে আমরা এটা এর ভিতরে এখানে চাপ দিয়ে ধরে এর ভিতরে এটা প্রবেশ করাবো। এইভাবে আমি সুবিধার্থে বেশি সম্পূর্ণটাই প্রবেশ করলাম, উপরে উপরে খুলে ফেলব। এখন আমরা এই চারটি ক্লিপ লাগাবো। চারটি ক্লিপ আছে, এগুলো লাগাবো। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাতে হবে। এই ক্লিপগুলো এইভাবে ধরতে হবে, এটা লুজ দিতে হবে। লুজ দিয়ে খেয়াল রাখতে হবে এখানে পুরোটা যেন খুলে না যায়, একবারে পুরোটা যেন এটা খুলে না যায়। এভাবে লুজ দিয়ে তারপরে আমরা এগুলো ফার্স্টের দিক থেকে শুরু করব। এই পাশে একটা, হালকা করে টান দিয়ে প্রবেশ করাতে হবে। এভাবে এই পাশেটা লাগানোর পরে এক এক করে আমরা এই বাম দিক থেকে বাকি তিনটা লাগিয়ে ফেলেছি। একইভাবে লাগানোর সময় খেয়াল করতে হবে আমরা যেন এটা হালকা করে টান দিয়ে আমরা ঢুকাবো, বেশি টান দিব না। যতটুকু দরকার ঠিক ততটুকু টান দিয়ে আস্তে আস্তে তিনটা ঢুকায় ফেলবো এই পাশে। এবার আমাদের কাজ হচ্ছে বোর্ডগুলো আমরা নিব। আগে ছোট বোর্ডটা আমরা লাগাবো। এটা এই সাইডটা রাউন্ড সাইডটা ডান পাশে থাকবে। এখানে চারটা স্ক্রু লাগানোর ব্যবস্থা আছে, এখানে চারটা ছিদ্র আছে, প্রত্যেকটা সাথে দুইটা করে ছিদ্র আছে। এখানে আমরা ছোট নাটগুলো লাগাবো। আমি একটু লাগিয়ে দেখাচ্ছি, এটা একটু ঘুরাই নেব এইভাবে। আমরা এই পার্টটা লাগিয়ে ফেলেছি প্রত্যেকটা নাট, এবং টাইট করার জন্য আমরা স্ক্রুড্রাইভার নিব। স্ক্রুড্রাইভারের মাধ্যমে এভাবে আমরা টাইট দিব। এরপর আমরা দ্বিতীয়টা নিচ্ছি, বড়টির রাউন্ড সাইডটা ডান বাম পাশে থাকবে এবং এই দুইটা এন্টি স্লিপ ডান পাশে থাকবে। খেয়াল রাখতে হবে এন্টি স্লিপ সামনে থাকবে। এবার আমরা চারটে একইভাবে চারটি নাটি লাগাবো। আমাদের সেট আপ মোটামুটি কমপ্লিট। এখন উপরে নাটগুলো লাগানোর পরে আমরা এইভাবে একইভাবে এটা দিয়ে টাইট দিব, এইভাবে স্ক্রুড্রাইভারের মাধ্যমে। আর এটা হচ্ছে আপনার এটা এই বোর্ডটা 180 ডিগ্রি পর্যন্ত এভাবে টিল্ট করা যায় দুইটাই। আপনার এটার মাধ্যমে এটা টাইট করে, ধরেন এই পজিশনে আপনি রাখতে চাচ্ছেন, এই পজিশনে এটা টাইট করে দিলে এই পজিশনে থাকবে। এটা আবার লুজ করে দিলে আপনি আবার আগের আপনার ইচ্ছা মতো আপনি সেট করে নিতে পারবেন। এখন আমাদের উপরের এই কাজটা কমপ্লিট, নিচের টাইটের কাজটা কমপ্লিট। এখন আমরা উপরে এন্টি স্লিপ দুইটা লাগাবো। এটা হচ্ছে মিডিয়াম সাইজের দুইটা নাট, এটা হচ্ছে মিডিয়াম সাইজের এই দুইটা নাট, এই দুইটা এন্টি স্লিপ লাগাবো। আমরা নিচ্ছি নিচ থেকে নাট, আমরা এভাবে প্রবেশ করিয়া স্ক্রুড্রাইভারের মাধ্যমে এই উপরে ধরে রাখবো এবং স্ক্রুড্রাইভারের মাধ্যমে টাইট দিব। এটাও একইভাবে আমরা এভাবে টাইট দিলাম, যেন এটা থাকবে, যেন ল্যাপটপটা আপনার এইভাবে রাখার ফলে ল্যাপটপটা পড়ে না যায়। আপনার ল্যাপটপ টেবিলটি আপনি এটা এই পাইপটি এখানে লুজ দিয়ে পাইপটি উঁচা নিচা করতে পারবেন এভাবে।
এবং এটা ঘোরাতেও পারবেন এরকম। আমি নিচে দেখা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি কাজটি করবেন। আপনি চাইলে ল্যাপটপ টেবিলের উপর ডেস্কটি নিচে লুজ দেওয়ার মাধ্যমে আপনি উঁচু নিচু এভাবে উঁচু নিচু করতে পারবেন। এছাড়া আপনি পাইপটা ধরে সুন্দর মতো এটা আপনি ডানে বামে করতে পারবেন, আপনি যেভাবে আপনি চান সেভাবে। এটা আবার এভাবে নিয়ে এভাবে আপনি পড়াশোনা করতে পারবেন বেডে বসেই। আশা করি আপনারা ল্যাপটপ টেবিলের নিজে নিজেই এখন নিজেই এটা সেট আপ করতে পারবেন। নিচে চাকা রয়েছে, চাকাটার একটা লক রয়েছে, এই লকটি আপনি লক করে রাখলে চাকা মুভ করবে না, এই লকটি নিচের দিকে গেলে লক হয়ে যাবে এবং মুভ করবে না। আশা করি আপনারা নিজেরা এটা সেট আপ করে নিতে পারবেন। এটা খুবই ভালো কোয়ালিটির টেবিল, আপনারা 100% এটা নিয়ে সন্তুষ্ট থাকবেন, অন্য টেবিলগুলো থেকে অনেক ভালো কোয়ালিটির। আসসালামু আলাইকুম।